আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কি নাম আপনার? মোহাম্মদ আলী। দাঁড়ান, মোহাম্মদ আলী ভাই, আপনারা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করেন? প্রোডাক্ট এই যে এই দেখি আপনাদের এই এই যে দরজাগুলো, এগুলো কয় ফিট বাই কয় ফিট? এগুলো হলো আপনার আড়াই সাড়ে ছয়। আড়াই সাড়ে ছয়। এইটা ইয়ে অ্যাঙ্গেলটা কি সাইজের অ্যাঙ্গেল একটু বলে দিবেন। এটা হলো দেড় অ্যাঙ্গেল, ভিতরে এক ইঞ্চি অ্যাঙ্গেল, দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে করা। এটা কোথায় ইউজ করবে? এটা এগুলো রুমে, বাথরুমে, পাকঘরে, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়ালে এগুলো ব্যয় করবে। এগুলো প্রাইস কিরকম? এটা পড়বে, এগুলো পড়বে আপনার 3000 টাকা। এটা পড়বে 3000 টাকা। তারপরে যে এইটা, এইটা কিসের জন্য? এটা এটা রুমের দরজা, 3-7 দরজা, 3 ফিট 3-7। অ্যাঙ্গেল তো কি সেম? এটা আগে দেড় দেড় অ্যাঙ্গেলে, দেড় দেড় অ্যাঙ্গেলে, দেড় দেড় অ্যাঙ্গেলে এটা রুমে ইউজ করতে পারবে। এটা প্রাইস কেমন পড়বে? এটা পড়বে আপনার 3500 টাকা। এটা দাম পড়বে 3500 টাকা। এগুলো তো সব নতুন করে তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, সব নতুন, সব নতুন। আর এই যে ডিজাইন দরজা যেটা, এটা কিসের জন্য? এটা এগুলো রুমে সাড়ে তিন, এটা এত চওড়া রুমে লাগায় নাকি একটু লাগায়? চওড়া রুমে লাগায়। এটা সাড়ে তিনের হয়, 3 ফিটের হয়, আড়াই ফিটের হয়। 3 ফিটের হয়, আড়াই ফিটের হয়, সাড়ে তিনের হয়। এইটা আছে কত? সাড়ে তিন বাই সাত। বিশাল ইয়েতে এগুলো চাইলে তো বাইরেও লাগাইতে পারবে। বাইরে এগুলো কত করে প্রাইস দিচ্ছে? হ্যাঁ কত করে প্রাইস? 4000 টাকা। এটা পড়বে 4000 টাকা। এই যে জানালার যে গ্রিলগুলো, থাই গ্রিল, এটা কত এমএম দিয়ে বানানো? এটা 12 মিলি, 4 সুতার, 12 মিলি। এটা 12 মিলি। এইটা কিভাবে বিক্রি করেন এগুলো আপনি? ওজন হিসাবে, স্কোয়ার ফিট হিসাবে। স্কোয়ার ফিট কত করে? স্কোয়ার হলো আপনার 150 টাকা স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিট পড়বে 150, আর ওজন নিলে 110 টাকা কেজি। ওজনের হিসেবে নিলে 110 টাকা কেজি। বাহ, কারণ এই ওজনের হিসেবে 110 টাকা কেজি। এখানে সবগুলো তো ইয়েতে মানে এই ধরনের যে এগুলোকে কি বলে, স্কোয়ার বার বলে। স্কোয়ার বার নতুনগুলোর কেজি কত এখন? বা স্কোয়ার বার নতুনগুলোর কেজি বর্তমানে 90 টাকা, 90 টাকার মতো পড়ে। ওকে, আর কি আছে আপনার কাছে? এই যে এই যে দেখি মেন গেটটা, এগুলো মেন গেট, এগুলো মেন গেট। এগুলো কি একটু পোক্ত করে বানানো নাকি? হ্যাঁ, পোক্ত করে বানানো। এগুলো কত? এটা কি 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দেয়া? 1.5 ইঞ্চি। এগুলো কত করে পড়বে? এগুলো পড়বে আপনার বিভিন্ন সাইজের আছে, 3 ফিট আছে, 3.5 ফিট আছে, 4 ফিট আছে, 5 ফিট আছে। এগুলো কত করে পড়বে? এগুলো এগুলো আপনার পড়বে আপনার 200 টাকা ফুট। 200 টাকা স্কোয়ার ফিট হিসাবে এগুলো বিক্রি হবে, মানে পিস হিসাবে এগুলো না? হ্যাঁ, এই স্কোয়ার ফিট। ওকে, রাখেন আপনি এটা। তারপরে এখানে যে পুরনো শাটার দেখতে পাচ্ছি, এটা কয় ফিট শাটার? এটা এগুলো আছে 4 ফিট, 5 ফিট, 6 ফিট, 7 ফিট। এইগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো কি কেজি হিসাবে নিতে পারেন, আবার ফুট হিসাবে নিতে পারেন। কেজি হিসাবে এগুলো কত? এগুলো কেজি হিসাবে 70 টাকা কেজি। এগুলো পড়বে 70 টাকা কেজি। এই যে রঙিন ভেলটুন, এগুলো কিভাবে বিক্রি করেন? পিস হিসাবে বিক্রি করা হয়। পিস হিসাবে এর পিস কত পড়বে? এটা এটা অল্প দাম, বেশি দাম কত? দাম এটা 1000 টাকা, 1000 টাকা পার পিস পড়বে। যে এখানেও পুরাতন গেট আছে, পুরাতন গেট। এটা এটা কি পুরাতন গেট? হ্যাঁ, এগুলো পুরাতন গেট। পুরাতনটা কিভাবে বিক্রি করেন? পুরাতনটা বিক্রি হয় 2000, 2500, 3000। 2000, 2500, 3000 টাকা পুরাতনটা। এই যে পুরাতন একটা এইটা, তাই না, জানলা, এটা কত করে বিক্রি করতে? এটা বিক্রি হবে আপনার 2500 টাকা। এটা কি সাইজ আছে? এটা 3 ফিট, 3.5 ফিট, 3 ফিট 3.5 ফিট। এই গেটগুলো, এই গেটগুলো কি হেভি গেট? এগুলো এগুলো হেভি গেট। এগুলো আপনার পড়বে 4000 টাকা। এগুলো পড়বে 4000 টাকা। এটা কত আছে? 3 ফুট বাই 7 ফিট, 3 ফিট বাই 7 ফিট আছে। মোটামুটি আপনার এখানে সব কিছু তো প্রায় নতুন দেখা যায়। মানে এই যে এইটা তো একটুখানি পাতলা মনে হয়, এই গ্রিলটা 10 মিলি স্কোয়ার, 300 টাকা। এগুলো 300 স্কোয়ার বারে। এগুলো কত করে? এটা হলো 120 টাকা ফুট। এগুলো 120 টাকা। তার মানে যেটা হচ্ছে ওই কি বল, হ্যাঁ, 400টা, ওটা হচ্ছে 150, আর এইটা 120। এই যে এখানে এইটা, এগুলো হলো 4-4 উইন্ডো, 4-4 উইন্ডো। হ্যাঁ, এগুলোর দাম হলো 4000 টাকা পার পিস, পার পিস 4000 টাকা। এটা হচ্ছে ইয়ের জন্য, মানে এত অনেক মোটা ই দিয়ে বক্স পাইপ,
বক্স পাইপ দিয়ে বানানো ওইটা তো আপনার ওয়ার্কশপ আর এই যে টিনগুলো এগুলো কি বান হিসেবে নাকি পিচ হিসেবে এগুলো 4500 টাকা বান 4500 টাকা আর এইটা কি এই খাটগুলো কি পুরাতন না নতুন এগুলো এটা কত এটা এর দাম হলো 4000 টাকা এটা দাম পড়বে 4000 এটা কমপ্লিট করে দিবেন কমপ্লিট করা গেছে কমপ্লিট করা এই যে এগুলো কি পুরাতন না নতুন এটা পুরাতন এগুলো কত করে প্রাইস পড়বে 3000 টাকা এটা পড়বে 3000 টাকা আর আপনি ওই পাশে চলেন হ্যাঁ না 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 ভিতরে দিকে যান এখানে দাঁড়ান হ্যাঁ তো আপনারা কি মানে নতুন পুরাতন মালগুলো বিক্রি করেন এবং অর্ডারের কাজ করি ও আপনি অর্ডারের কাজগুলো করেন এগুলো কি আপনারা মানে কিনেন এগুলো এগুলো আমরা কিনে এবং বিক্রি করি এবং কেউ যদি বিক্রি করতে চায় তার কাছ থেকে তারা আপনারা বিক্রি করতে গেলে তো ওই জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা নিয়ে আসি যে নিয়ে আসেন ওকে ধন্যবাদ আর অর্ডারের কাজ দিলে অর্ডার নিয়ে ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি অর্ডারই কাজ গ্রিলের অর্ডারই কাজ বা দরজার অর্ডারই কাজ বাংলাদেশে যে কোনো জায়গায় সব জায়গায় আপনারা অর্ডারই ডেলিভারি করেন তো ধন্যবাদ আলি ভাই ঠিক আছে এই পাশের দোকানটা হচ্ছে এটা হচ্ছে পুরাতন রডের দোকান হ্যালো ভাই এখন রডের দাম কেমন এই পাশে আছে এখন রডের দামটা একটু মোটামুটি কমই আছে এখন রডের দাম কম রডের দাম কিন্তু পুরান রড পুরানো তো রড পাওয়া যায় না হ্যাঁ আমরা পূজা খাইয়া নিয়ে আসি হ্যাঁ আশা করি মোটামুটি টুকা টাকাই না টুকটাক করে ব্যস্ত আছি আর কি এখন রডের দাম একটু কমছে আর কি যেমন এই যে এগুলো কি বলে এটাকে এটা বলে রিং রিং মানে কলমের রিং এটা কত করে বিক্রি করেন এই যে আপনার কাছে এখানে 80 টাকা মানে একটু পিস হিসাবে বিক্রি করেন 80 টাকা কেজি 80 টাকা কেজি হিসাবে বিক্রি করেন আর এগুলা একই দাম সবগুলো এই রিংগুলো 80 টাকা কেজি আর এই পুরাতন রডগুলো এই যে এইটা এটা কি রকম বিক্রি এই যে আমরা কিনতে যে এখন 500 টাকা 8 টাকা লাগে 70 টাকা বিক্রি করি এগুলো 70 টাকা বিক্রি করে দিচ্ছি তো আপনার কাছে কারা রড কিনতে আসে কি কারণে আপনার ওই যে যাদের নিকে রিং টিং করব ফলসাত করব টুকিটাকে যাদের লাগে ওরাই কিনবার আমরা পিস দিয়ে দিই পিস আপনার হচ্ছে পিস হিসেবে মোটামুটি হ্যাঁ আপনি একটা পিস নিয়ে এখানে আসবেন ওই মাপের আমরা দিয়ে দিব মানে যাদের একটু টুকরা টাকরা রড টুকরা টাকরা রড লাগে তারা আসলে বড় রডের দোকানে যায় পোষায় না তারপরে যা আবার কত কত পার্টি আছে আমার 5 টন লাগবে 2 টন লাগবে ওই আমরা সংগ্রহ করে ওগুলো পাঠায় দিই ওনা অনেক দূর দূর নিয়ে যায় যশোর নিয়ে যায় মাগুরা নিয়ে যায় খুলনা নিয়ে যায় ময়মনসিংহ নিয়ে যায় বিভিন্ন কাছে তো মানে পর্যাপ্ত রকমের আপনার এখান থেকে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা এটা দিয়ে দেন দিয়ে দেন ওকে ধন্যবাদ ভালো ভাই আসসালামু আলাইকুম